ওরা মুমিনদের উসিলা বেঁচে আছে। কিন্তু আল্লাহ তাআলা যখন তাকায়া দেখবেন মুমিন বড় কম, ইয়ামান নামক দেশ থেকে তিনি একটা বাতাস পাঠায়া দেবেন, ওই বাতাসটা তাম দুনিয়াতে ছড়িয়ে পড়বে। এজাজকের এই চমৎকার মাহফিল আলোচনা শুনছেন, চলছে ভালো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আগামী 10 মিনিট 15 মিনিট পরে আপনারা মনে করেন যে হুজুরের আলোচনা মজা লাগে না, পিছন থেকে উঠতে শুরু করে দেন, যেতে 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 আর 20-50 জন আছে, এই সুরত দেখে এই বাস্তবতা দেখে আমি ওয়াজ কি লম্বা করব না ছোট করব, এটা বিবেকের দাবি। শ্রোতা কমে গেছে, মাহফিল আর বাড়ানো দরকার নাই, মুনাজাত করো। আল্লাহ যখন দেখবে ইমানদার কমে গেছে, আল্লাহ ভাববেন পৃথিবী রাখার দরকার আর নাই। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়াবাসু রিহাম মিনাল ইয়ামান, ইয়ামান নামক দেশ থেকে বাতাস ছেড়ে দেবেন, আলিয়ানা মিনাল হারির, যে বাতাসের স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়েও কোমল, গায়ে লাগবে খুবই মজা। فلا تدع من كان في قلبه مثقال حبة من الإيمان إلا كبزته, ওই বাতাসটা যার ঈমান আছে তার গায়ে লাগার সাথে সাথে ঈমানদারের মৃত্যু হয়ে যাবে। বাতাসটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তাম দুনিয়ায় এসে যাবে। পৃথিবীর লাস্ট পয়েন্টে পৌঁছার পর একজন মোমেনও আর বেঁচে থাকবে না। ভালুকা বড় মসজিদের খতিব সাহেব মারা গেছে, মাইকিং হবে আপনারা শুনবেন, কিন্তু কেউ বুঝতে পারবে না ওই বাতাসের কারণে মারা গেছে। মানুষ মনে করবে স্বাভাবিক মৃত্যু, আপনার বাড়ির মসজিদের খাওয়া দেন, উনি একবারে কম বেতনে চাকরি করে কিন্তু তার ঈমান আছে, ওই বাতাস লাগার সাথে সাথে তিনিও মরে যাবেন। আপনি ভাববেন স্বাভাবিক মৃত্যু, স্বাভাবিক নয়। এইভাবে তাম পৃথিবীর সব মোমেন শেষ, যখন মোমেন একজনও থাকবে না, আকাশ জমিনের প্রয়োজনও আর নেই। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু যিলজালহা, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, আমি পৃথিবীকে জোরে একটা ঝাঁকুনি দিয়ে দেব, প্রচন্ড একটা ধাক্কা মেরে দেব, কিয়ামত শুরু। এই কিয়ামতের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে শত শত আয়াতে করেছেন। ওই কিয়ামতটা 3 পর্যায়ে হবে। ইসরাফিল নামে একজন ফেরেশতা আছে, যিনি বড় লাজুক প্রকৃতির, আল্লাহ তাআলা উনাকে বানায়া অনেকগুলো পাখা দিয়েছেন, উনি পাখা দিয়ে নিজের মাথাটাকে এভাবে ঢেকে বসে আছেন, উনার মুখে আল্লাহ একটা শিঙ্গা দিয়েছেন, বলছেন অপেক্ষা করো, যখনই অর্ডার দেব ফু দিবা, পৃথিবী আর থাকবে না। ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহ তাআলার অর্ডার পাবেন, পৃথিবীতে মেসাকারের জন্য একটি ফু দেবেন, ওই ফু দেওয়ার সাথে সাথে তাম পৃথিবী জালজালা হবে, ভূমিকম্প হবে, প্রচণ্ড রূপে কাঁপতে থাকবে, এমন কম্পন পৃথিবীর মানুষ এর পূর্বে কখনো আর দেখে নাই। মাঝে মাঝে কম্পন হয়, আমরা বলি ভূমিকম্প হয়েছে, আল্লাহ পৃথিবীকে ছোট্ট ছোট্ট ধাক্কা দিয়া আমাদেরকে বুঝায় সাবধান হ, না হয় বড় ধাক্কা খাওয়া লাগবে। আবার বন্ধুগণ, প্রথম ধাক্কার নাম নাফকাতুল ফাজিব, ওই ধাক্কা দেওয়ার সাথে সাথে তাম পৃথিবী প্রকম্পিত হবে, অবস্থা এমন হবে মানুষ নিজের চোখে দেখবে বিশাল বিশাল পাহাড় ধুনিত তুলার মতো উঠছে। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেট ফেটে যাবে, তার পেটের ভিতরে যত খনিজ পদার্থ, স্বর্ণের খনি, রূপার খনি, তামার খনি, দস্তার খনি বের হতে থাকবে। পৃথিবীর মানুষগুলো এতটা পাগলের মতো হয়ে যাবে, তারা সবাই আবকা বকতে শুরু করবে, মায়ের পেটের বাচ্চাগুলো ধাক্কার সাথে সাথে জমিনে পড়ে যাবে,
তদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা গরু ছাগল মানুষ হাতি বাঘ মহিষ যত মখলুক পেটে বাচ্চা ধারণ করে বাচ্চা দেয় ওই ধাক্কার সাথে সাথে সবগুলো বাচ্চা মায়ের পেট থেকে নিচে পড়ে যাবে তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মারাত যত মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতো ওই বাচ্চার নামটা পর্যন্ত ভুলে যাবে আমরা জানি মায়ের সাথে দুধের বাচ্চার সম্পর্ক হয় খুব বেশি খুব বেশি স্বামী স্ত্রী ঝগড়া লাগলে বলে আমার বাড়ি থেকে চলে যা বউ রাগ করে আমি বাপের বাড়ি চলে গেলাম কাপড় নেয় না গায়েরটাই আছে ওর না গায়েরটাই আছে বাচ্চা কাচ্চা সব থাক কিন্তু যেটা দুধ খায় এটারে কোলে লইয়া দৌড় মারে এটারে রেখে যায় না রান্না করছে পাক ঘরে দুধের শিশু শুয়ে আছে মেইন ঘরে মা মাঝে মাঝে চোখ দিয়ে তাকা কানটাকে খাড়া করায় রাখে ওয়া ওয়া শব্দ শুনলে পাগলির মতো দৌড় মারে রাতের বেলায় যখন মা ঘুমায় ও শিশু বুকের বাচ্চা দুধ যেটা খায় কোলের বাচ্চাটার পিঠের মাঝে একটা হাত দিয়া পাগলি মাটা ঘুমায় যেন পসরাপ করলে মায়ের হাতের মাঝে টের পায় দুধের সন্তানের সাথে মায়ের সম্পর্ক খুব বেশি কিন্তু কোরআনে আল্লাহ বলেন তাযানু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত যখন প্রথম ধাক্কা আমি জমিনকে দেব পৃথিবীতে যত মা তার সন্তানকে দুধ খাওয়াতো ওই সন্তানের নামটাই আর মনে থাকবে না কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদান শিবা প্রথম ধাক্কা তো মারাত্মক হবে ওই ধাক্কার সাথে সাথে যত ছোট বাচ্চা পৃথিবীতে থাকবে 8 বছর 9 10 বছর বালেগ হওয়ার আগ পর্যন্ত ওয়ালাদ বলা হয় জমা বিলদান আল্লাহ কোরআনে বলে ওই ছোট ছোট বাচ্চা কিয়ামতের প্রথম ধাক্কায় সবার মাথার চুলগুলো সাদা হয়ে যাবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু পড়েন না কেন আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা কি হলো কি হলো কি হলো লা ইয়াসআলু হামিমুন হামিমা এই যে কি হলো প্রশ্নটা এটা কেউ কাউকে লক্ষ্য করে বলবে না আল্লাহ কয় অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর সাথে প্রশ্নকারী হবে না কথা বলবে না শুধু ওয়া তারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা মদ খাইয়া মাতাল যেমন কথা কয় পাঁচটা মদখোর যদি এক জায়গায় মদ পান করে পাঁচটাই মদ খাওয়ার পর মাতাল হইয়া কথা বলে ওই কথা কি একজন আরেকজনকে লক্ষ্য করে বলে কি যে বলে সে নিজেও আল্লাহ বলে মানুষগুলো মাতালের মতো হবে কথা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হলো কি হলো কি হলো বলবে কিছুক্ষণ এভাবে চলবে বড় ধাক্কা আমি দেব আমার বন্ধু এই ধাক্কার পর ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল আরেকটা ফু দিয়ে দে ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবেন দ্বিতীয় ফুয়ের সাথে সাথে ইজা সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت আকাশ ফেটে যাবে জমিন ফেটে যাবে সমুদ্রের তলা ফেটে যাবে আকাশের নক্ষত্র একটার পর একটা জমিনের উপরে সিটে সিটে পড়বে কাওয়াকিব শব্দটি কাউকাবুন শব্দের বহুবচন কাউকাবুন মানি তারকা কাওয়াকিব মানি তারকা পুঞ্জ আকাশ ফেটে যাওয়ার সাথে সাথে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র স্টার বাইনারি স্টার ক্লাস্টার কমেট ইভেন্ট হরাইজন এভরিথিং একটার পর একটা পৃথিবীর উপরে পড়ে যাবে তাম পৃথিবী অগ্নি গোলকে পরিণত হবে
এত তারকা দরকার নাই, শুধু সূর্য যদি পড়ে এতেই মেসাকার হয়ে যাবে। সূর্য কেমনে পড়বে, সূর্য পড়ার জায়গাই তো নাই। সূর্য হলো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীদের ধারণা, যারা অ্যাস্ট্রোনমি কসমোলজি নিয়ে লেখাপড়া করে, মহাকাশ বিজ্ঞান গবেষণা করে, না স্যার বিজ্ঞানীরা বলে সূর্য পড়া লাগবে না, পৃথিবীর দিকে ধেয়ে আসা লাগবে না, তার কক্ষপথ থেকে যদি সামান্য নিচে নেমে যায় তাম পৃথিবী জ্বলে পুড়ে ছাই হতে 1 সেকেন্ডের বেশি লাগবে না। ওই সূর্যের সে কোটি কোটি গুণ বড় নক্ষত্র আকাশে আছে রাই। আমার ভাইয়েরা, এই মহাকাশ সম্পর্কে আমরা যে সামান্য সামান্য জানি, সূর্য পৃথিবীর চেয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে বড়, আমরা কেউ মাপি নাই, আমরা কেউ যাই নাই, আমাদের কাছে পিতাও নাই যন্ত্রও নাই, আমরা এগুলো জেনেছি না স্যার বিজ্ঞানীদের দেয়া তথ্য মোতাবেক। ওই না স্যার বিজ্ঞানীরা বলছে আকাশে আছে গ্লাস কি নিহারিকা পুঞ্জব, এক একটা ছায়াপথের ভিতরে তারকার সংখ্যা কমপক্ষে 10,000 কোটি, এক একটা তারকা সূর্যের সে কোটি গুণ বড়। মহাকাশের অনেকগুলো ছবি তারা পৃথিবীতে পাঠিয়েছে, আমরা বাংলাদেশ থেকে দেখতে পাই পত্রিকায় অথবা লেখাপড়া বইতে বিভিন্ন ছবি। আর আমেরিকার মহাকাশ স্পেস স্পেস মিউজিয়াম ওয়াশিংটন শহরে নাসার মূল বড় মাপের জাদুঘর, আল্লাহ আমাকে সেখানেও যাওয়ার সুযোগ দিয়েছে। আমি দেখলাম সেখানে ভিডিও অনেকগুলো ওয়ালের সাথে ফিট করে করে দেখাচ্ছে মহাকাশের ছবিগুলো। আমার ভাইয়েরা, সূর্য পৃথিবীর দিকে ধেয়ে আসবে, তাম পৃথিবীর জ্বলে পুরঙ্গার হতে 1 সেকেন্ডও লাগবে না, শেষ হয়ে যাবে। সূর্যের ভিতরে যে তাপমাত্রা, ওই তাপমাত্রা হলো বিজ্ঞানীদের ধারণা 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীতে আসে 17 মাসের দুপুরে, বাংলাদেশে মাত্র 30, 32, 35, 38। সৌদি আরবে আসে 65, 68, 70 ডিগ্রি সেলসিয়াস। ওই সামান্য তাপের কারণে বাংলাদেশের 14 মাসে প্রচণ্ড রোদ হলে কুত্তাগুলা পর্যন্ত জিব্বা বের করে হাঁফাতে। কুয়ার পানি গরম হয়ে যায়, টিনের ঘরের তলায় বসা যায় না, দুপুর বেলায় তাল ফাঁকা হাতে নিয়ে গাছতলায় বাতাস করা লাগে, ঠিক কিনা? অথচ তাপমাত্রা মাত্র 38-39, এর চেয়ে বেশি হলে হিট স্ট্রোক শুরু হয়ে যায়, ফুকুরে গোসল করা যায় না, পানি গরম। 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সৌদি আরবের জমিনে পা রাখা যায় না, পা যদি রাখতে যান পায়ের মাঝে ফোসকা ফুটে যাবে। আর সূর্যের ভিতরে আছে 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। আমার বন্ধু, এই যে মাইকটা দাঁড়ায় আছে মাউথ স্পেসগুলো, এখানে একটা 300 রড আছে, নিচে 600-700 রড হবে। এই রডটা বানাইছে ফ্যাক্টরিতে, মোটা মোটা লোহার খণ্ড, আগুনের ভিতরে দিলে মোমের মতো গলে যায়। তারপরে রড হয় 100, 200, 300, 500, এগুলো বানানোর জন্য আলাদা আলাদা সাঁস আছে না নাই? যেই পরিমাণ আগুনে লোহা গলে যায় সে আগুন হলো মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস, 1538 ডিগ্রি, মাত্র 1500 ডিগ্রি তাপমাত্রার আগুনে লোহা গলে যায়। আর 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা, এটা যখন পৃথিবীর উপরে পড়বে বাঁচার ক্ষমতার কারো নেই। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলা ফেটে যাবে। আল্লাহর এক সূরাতে বলছেন ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের পানির মাঝে আগুন লাগিয়ে দেয়া হবে। আজকের পানি আগুন নিবায়, কিয়ামতের দিন আল্লাহ ধাক্কা দেওয়ার পরে ওই পানিতে আগুন জ্বলবে।
তমাম পৃথিবী আগুনের গোলক ফাসাইকা মান ফিসসামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ আল্লাহ তাআলা বলেন আকাশ এবং জমিনে যত মাখলুক সব মরে যাবে সব শেষ ইল্লা মান শাআ আল্লাহ তবে এই কঠিন ভয়াবহ অবস্থায় আল্লাহ যাকে চান তাকে তিনি বাঁচিয়ে রাখতে পারবেন তার ক্ষমতা আছে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন আকাশে যারা আছে মরে যাবে মানে আকাশের ফেরেশতাও শেষ জমিনের সব শেষ কেউ নাই ইল্লা মান শাআ আল্লাহ এর মানে হলো বারো জন ফেরেশতা বেঁচে থাকবে হযরত জিব্রিল আজরাইল মালাকুল মউত ইসরাফিল মিকাইল এই চারজন আর আরশ বহনকারী থাকবে আটজন এ মোট হলো কতজন يحمل عرش ربك فوقهم يومئذ ثمانية الله قرآن مجيد বলেন সেই দিন আরশ বহন করবে ফেরেশতা তাদের সংখ্যা হলো আট কিচ্ছু নাই শুধু বারো জন বেঁচে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বারো জনকে বাঁচায় রাখছেন এই জন্য তিনি বলেন ইল্লা মান শাআ আল্লাহ প্রচন্ড আগুনের ভিতরে আল্লাহ ফেরেশতাকে বাঁচান তার ক্ষমতা আমরা দেখেছি নমরুদ আগুন জ্বালাইছে ওই আগুনে আল্লাহ ইব্রাহিম নবীকে বাঁচাইছে আল্লাহর ক্ষমতা আছে তিনি এগুলা বলে আমাদেরকে বুঝান ভয় পেও না ভয় পেও না জালেমরা যদি জুলুম করে অত্যাচার করে আগুন জ্বালায় তোমাদের পোড়া দিতে চায় ফাঁসি দিয়ে ধ্বংস করে দিতে চায় আমি আল্লাহর ক্ষমতা আগের মতই আছে আমি চাইলে বাঁচাতে পারবো আমি চাইলে বাঁচানোর ক্ষমতা আমার আছে আমার বন্ধু বাংলাদেশের কোরআনের মুফাসসির চল্লিশ বছরের বেশি সময় যিনি তামাম পৃথিবীতে কোরআনের তাফসির করেছেন ভারতের পরিকল্পনা ছিল বাংলাদেশে উনাকে এক নম্বরে ফাঁসিতে ঝুলাবে ওই পরিকল্পনা মোতাবেক তারা কাজও করেছে কিন্তু তাকে ফাঁসি দিতে পারে নাই রাখে আল্লাহ মারে কে আল্লাহ যাকে হেফাজত করে ইউনুস নবীর মতো মাছের পেট তাকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে হেফাজত করেন এই জন্য এখান থেকে আমাদের কিছু ধিক্কার শিক্ষা নিতে হবে হকের পথে অটল অবশ্য অবিচল থাকা লাগবে ভয় পাওয়া যাবে না আমরা তো নবীদের উত্তরসূরি হযরত মূসা নবীকে আল্লাহ রাস্তা বানিয়েছেন সমুদ্রে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছেন আগুনের ভিতরে ইউনুস নবীকে বাঁচিয়েছেন মাছের পেটের ভিতরে সুতরাং আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে ভারত আমাদেরকে যাই করতে চাইবে তাদের দোসররা যা করতে চাইবে আল্লাহ বাঁচালে মারার ক্ষমতা কারো থাকবে না আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলছেন ফাসআকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সব শেষ ইল্লা মান শাআ আল্লাহ তবে তিনি যাকে বাঁচাতে চান বাঁচানোর ক্ষমতা তার আছে আল্লাহর উপর ঈমান বাড়াতে হবে মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বনী ইসরাইলের হাজার হাজার শিশুকে জবাই করছে যেন মূসা জন্মই নিতে না পারে জন্মের সাথে সাথেই শেষ বেড়ে ওঠা তো দূরের কথা কিন্তু আল্লাহ কে ফেরাউন ওই মূসার আমি তোর ঘরে বড় করব দেখি ঠেকা শুধু মূসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন বনী ইসরাইল হাজার হাজার শিশুকে জবাই করছে কিন্তু ঠেকাতে পারে নাই আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত আজরাইল কে কে বেঁচে আছে বলো যদিও তিনি ভালো জানেন আজরাইল বলবে আল্লাহ আমরা বড় বড় চারজন আরশ বহনকারী আটজন মোট বারো জন আমরা বেঁচে আছি আল্লাহ বলবেন যাও আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো
আল্লাহ তাআলা এবার প্রশ্ন করবেন, মালাকুল মাউত কে বেঁচে আছে বলো, যদিও তিনি ভালো জানেন। বলবেন আল্লাহ আমরা চারজন বেঁচে আছি। আল্লাহ বলবেন মালাকুল মাউত তিনজনের জান কবজ করো। এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মাউত কে বেঁচে আছে বলো, যদিও তিনি ভালো জানেন। এবার আজরাইল বলবে আল্লাহ আমি আর আপনি ছাড়া কোনো মাখলুক নেই। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন মুতিয়া মালাকাল মউত, ও মৃত্যুর ফেরেশতা আজরাইল তুইও মরে যা। সাথে সাথে আজরাইল মরে যাবে। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহু, এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু তোমার সম্মানিত রব বেঁচে থাকবে, তিনি আছেন, তিনি থাকবেন, তার লয় নাই, তার ক্ষয় নাই, তিনি অনাদি, তিনি অনন্ত। হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, তিনি ছিলেন, তিনি আছেন, একমাত্র তিনি থাকবেন সব শেষ। এইভাবে চলে যাবে চল্লিশ বছর। ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। 40 বছর পরে হযরত মালাক হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, করে সিংহাটা বানায়া মুখে দিয়া বলবেন আরেকটা ফুৎকার করে দাও। ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফু দেবেন, তখন দুনিয়া যত মানুষ এসেছে সবাই ফাইদা হুম কিয়াম, সবাই দাঁড়াইয়া যেতে বাধ্য হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরগুলো খুলে দেয়া হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন, লুকায়া থাকার ক্ষমতা একজনেরও থাকবে না। আদম আলাইহিস সালাম থেকে প্রলয় পর্যন্ত যত মানুষ এসেছে আসবে সবাই দাঁড়াবে। ফাইদা হুম কিয়াম, কামা ইয়াকুমু কিয়াম মানে দাঁড়াতে হবে, উঠতে হবে, সবাই কবর থেকে উঠবে। বিশ্ব নবী বলেন কবর থেকে ওঠার সময় মানুষগুলো তিন দলে বিভক্ত হয়ে যাবে। يحشر يوم القيامة إن يوم القيامة يحشر الناس يوم القيامة على ثلاثة أصناف، صنفا مشاتا وصنفا ركبانا وصنفا على وجوههم، تين دول بيبوكتو هي مانور غلود بي حفاة وعراة وغرلا غاية كبر ناي پائر تولاي নাই কোনো জুতা, মাথায় নাই কোনো টুপি, খতনা করানো থাকবে না, ঠিক মায়ের পেট থেকে যেভাবে এসেছ ল্যাংটা উঠতে হবে। হাজার কোটি টাকা সাথে আছে, ব্যাংকে আছে, কিন্তু সেদিন গায়ে কাপড়টাও নেই। জিতু মুনা ফুরাদা, তুমি একা উঠবা, আজকে বডিগার্ড আছে, আজকে ড্রাইভার আছে, আজকে পাইপ প্যাড আছে, তুমি নেতা, পিছনে কর্মী আছে, সেদিন তুমি বড়ই, কেউ নাই, একবারে একবারে ন্যাংটা হেফাত কাপড়বিহীন, ওরা হফা হফা তা জুতাবিহীন, ওরা তা কাপড়বিহীন, গোরলা খতনাবিহীন, মায়ের পেট থেকে আসতে আমাদের খতনা ছিল না, কবর থেকে যখন উঠবো তখনও খতনা থাকবে। রাসূলুল্লাহ বলেন প্রথম দল মুশাতাম, ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে পিছন থেকে অদৃশ্য কোন শক্তি তাদেরকে ধাক্কাতে শুরু করবে। ফাতাতুনা ফুয়াজা, দাঁড়ায়া থেকো না, যেতে থাকো, সামনে আগাও। সব মানুষ খালি পায়ে খালি গায়ে হাসরের মাঠের দিকে রওনা করবে। আল্লাহ হাসরের মাঠ বানায়াম অপেক্ষা করছেন, আসো। জীবনে 40-50-70 বছরে যা করছো পুঙ্খানুপুঙ্খ প্রতিটা সেকেন্ডের হিসাব তোমাকে দিতেই হবে। কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ আমি তোমাকে বুঝাইয়া সিনাইয়া জানাইয়া তারপরে পাঠাইছি, কোন পথে চলেছ, স্বাধীনতা দিয়েছিলাম, এখন হিসাবটা দিতেই আসো। হেঁটে হেঁটে যাবে পদাতিক বাহিনী,
ওয়াসিনফান রুকবানা আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ, তারা কবর থেকে উঠে দেখবে জান্নাতের গাড়ি কবরের পাশে দাঁড়ায় আছে, হাজার হাজার ফেরেশতা ফুলের মালা নিয়ে অপেক্ষা করছে। আল্লাহ তাআলা জান্নাতের গাড়ি পাঠাইছেন, হেঁটে যাওয়া লাগবে না, ফেরেশতা দাঁড়ায় আছে, ওয়েলকাম স্বাগতম, মারহাবা মারহাবা আসো তুমি আসো, জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে, জান্নাতের গাড়িতে উঠবে, হাশরের মাঠের ভিতরে ঢোকা লাগবে না, ওই গাড়ি ডাইরেক্ট আল্লাহর আরশের ছায়ার নিচে গিয়ে থামবে। পৃথিবীর সব মানুষদের মাঝে সাত গ্রুপ মানুষ, সাতটি বৈশিষ্ট্যে সাতটি চরিত্রে চরিত্রবান মানুষ, তাদেরকে আল্লাহর আরশের নিচে বসানো হবে। আরশে আজিমের নিচে থাকবে তারা, কিয়ামতের মাঠ ওই দিনের দৈর্ঘ্য 50,000 বছর, কিন্তু যারা আরশে আজিমের নিচে আছে তাদের কাছে মনে হবে এক ওয়াক্ত নামাজের সময় মাত্র। তারুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর, কিন্তু এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ এক ওয়াক্ত 4 রাকাত বিশিষ্ট, পড়তে 8 থেকে 10 মিনিট লাগে। ঠিক যারা আরশের নিচে থাকবে তাদের কাছে 50,000 বছর লম্বা দিন 10 মিনিটের মতোই মনে হবে। ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা হিসাবে আসির নেবেন। একবারে সহজ হিসাব তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। মা আয়েশা জানতে চেয়েছেন বিশ্ব নবীর কাছে, ওমাল হিসাবুল ইয়াসির, হে আল্লাহর রাসূল সহজ হিসাব মানে কি? রাসূলুল্লাহ বলেন, আনজাং জুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু, সহজ হিসাব মানে হলো তার আমলনামা আল্লাহ হাতে দেবেন, খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকায়া বলবেন তোকে জান্নাত দিয়ে দিলাম। ফাইন্নামা মান্নুকা শাহলাকা ফাইন্নামা মান্নুকা শাউদ্দেবা, কারণ যাকে তিনি বলবেন একরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাব দে বেটা, যাকে বলবেন হিসাব দে তার উপায় নেই। এজন্য ছোটকালে কবিতা শুনতাম, মাইকিং করতো ইসলামী বিভিন্ন প্রোগ্রামের মাইকিং যারা করতো তারা রাস্তায় গান গাইতো রোজাশরে, আল্লাহ তুমি করোনা বিচার, কবি নজরুলের একটা গান আছে না, কবি নজরুলের এই গানটা শুনে আমি ছোট্ট বয়সে বলতাম কি গান গায়, আল্লাহর কই বিচার করিও না, তো আল্লাহ তো বিচার করার জন্য সেদিন অধিপতি হয়ে থামবেন, দাঁড়াবেন আর সে আজিমের উপরে, উনি কবিতা লিখলো বিচার করো না, বড় হয়ে বুঝলাম বিচার দরকার নাই, আল্লাহ তোমার করুণা ভিক্ষা চাই। যাকে বলবে হিসাব দে সেই শেষ, বাঁচার উপায় কারো? আর সে আজিমের নিচ থেকে লোকগুলো জান্নাতে চলে যাবে। 3 নম্বর দল বড় হতভাগ্য, সিনপান আলা উজুহিহিম, বিশ্ব নবী বলেন ওই লোকগুলো কবর থেকে ওঠার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে, কবর থেকে তুলেই তাদেরকে উল্টাইয়া দেবেন কে? তারা মাথার উপরে হাঁটবে না, হাঁটবে চেহারার উপরে। ওয়াজ উজুহুন, ওয়াজহুন শব্দের বহুবচন, তাদের চেহারাটা বাঁকা করে দেয়া হবে, ওই চেহারার উপরে তারা উল্টায়া উল্টায়া যেতে থাকবে। কারণটা কি? কারণ হলো মানুষ দুনিয়া যত অপরাধ করে সব অপরাধের মাঝে সবচেয়ে বেশি অপরাধ করে চেহারা দিয়া, হারাম খায় কি দিয়ে, কথা বলেন কি দিয়ে, মিথ্যা বলে কি দিয়ে, গিবত করে কি দিয়ে, চগল খড়ি, বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী এই মুখ দিয়াই দিচ্ছ, মুখের অপব্যবহার করেছ, আল্লাহ তোমার উল্টাইয়া দেবে।
এজন্য তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা বলেন ওয়াসবির লি হুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা ও আমার নবী কে কি ব্যবহার করে আপনি ধৈর্য ধরেন আপনি আমার চোখের সামনে আছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তাদের পলানোর জায়গা নাই আপনার প্রভু ঘাটিতে বসে অপেক্ষা করছেন ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ আপনার রবের দড়া বড় শক্ত তোমরা যারা মুখ কাজে লাগায়া আলেমদেরকে অপরাধী সাজায়া জেল দিচ্ছ ফাঁসি দিচ্ছ অপেক্ষা করো আল্লাহ তোমাদেরকে এমন ভাবে ধরবেন ছাড়ার কোনো সুযোগ সেদিন পাবে না উল্টায়া দেবেন তিনি যারা উল্টে যাবে পাপাচারী পাপিষ্ঠ এই মানুষগুলো হাশরের ময়দান পর্যন্ত পৌঁছতে পারবে না আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনাম এই পাপাচারী পাপিষ্ঠদের জন্য আমি কিয়ামতের দিন কোন বিচারের ব্যবস্থা রাখবো না দাড়ি পাল্লা তাদের জন্য নাই ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম তারা যখন উল্টে উল্টে যাবে ফেরেশতারা তাদেরকে দেখে চিনবে হাশরের ময়দানে তাদেরকে হাশরের ময়দানে ঢুকতে দেবে না হাশরের ময়দানে যাওয়ার আগে পায়ের গোড়ায় মাথার চুলের মাঝে উল্টা করে ধরে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে গোল বানায় জাহান্নামে ফেলে দেবে তোদের মতো জালেমের হিসাবের কোনো প্রয়োজনই নেই মুখের ব্যবহার করতে বড় সাবধান বন্ধু বড় সাবধান রাসূলুল্লাহর কাছে এক ব্যক্তি গেলেন ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু আখওয়াফু আলাইয়া হুজুর আমার সবচেয়ে বড় দুশমনকে আপনি কাকে আমার জন্য সবচেয়ে ক্ষতিকর মনে করেন আমার জন্য সবচেয়ে বড় ভয়াবহকে আল্লাহর হাবিব তার জিব্বাটা একটু বের করলেন ফাআখাযা বিলিসানিহি ফাকালা হাযা উনি জিব্বাটা বের করে বলেন আলতো করে ধরে তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিব্বা من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنه তাই তো বিশ্ব নবী বলেন যে তার দুই রানের মাসখান এবং দুই সোয়ালের মাসখান আমি নবীর কাছে জিম্মা দে আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম এই জন্য মুখের ব্যবহার করতে সাবধান সাধকানে বসে বসে কি বদ চলছে আলেম ওলামাদের সমালোচনা চলছে আল্লাহ মুখ দিয়েছেন কোরআনের কথা বলার জন্য হক কথা বলার জন্য ওই মুখ দিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলছো তুমি ভেবো না তুমি বেঁচে যাছো না না আল্লাহ তোমাকে আসরের দিন উল্টাইয়া দেবেন সেদিন কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না আমরা বিশ্বাস করি আখেরাতে কিয়ামত যে হবে হাশরের মাঠে উপস্থিত হওয়া লাগবে এ নিয়ে কোনো সন্দেহ আছে মানুষগুলো প্রবেশ করবে হাশরের মাঠে তারা যাবে হেঁটে হেঁটে গিয়ে দেখবে হাশরের মাঠ প্রস্তুত কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকী লাইসা ফিহা আলামুন লিআহাদিন রাওয়াহুল বুখারী বিশ্ব নবী বলেন তারা হাশরের মাঠে যাওয়ার আগেই আল্লাহ তাআলা তামা দিয়া হাশরের মাঠ প্রস্তুত করে রেখে দেবেন হাশরের মাঠ হবে মথিত আটার মতো রুটি বানানোর আগে মহিলারা যেমন আটার খামির বানায় ওই আটার খামিরের মাঝে কোনো রকমের উঁচু নিচু থাকে না একবারে সমতল থাকে হাশরের মাঠ আল্লাহ সমতল করে বানাবেন এর মাঝে কোনো উঁচু নিচু নেই একবারে সমান পাহাড় নাই নদী নাই কিচ্ছু নাই তবে বানানো হবে তামা দিয়ে এর কারণ হলো তামার পরিবাহী ক্ষমতা সবচেয়ে বেশি কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুদনা শামসি ইয়াউমাল কিয়ামতি মিনাল খালকি হাত্তা তাকুনা কামিকদার মিল খালি পায়ে লোকগুলো তামার জমিনে পা রেখে তাকায়া দেখবে সূর্য তার মাথার উপরে মিলুন শব্দের ব্যাখ্যা কেউ করেছেন সুরমা দানির শলাকা সুরমা দেওয়ার জন্য যে শলাকা ইউজ করে আমরা চোখে লাগাই সুরমা
আড়াই থেকে তিন ইঞ্চি উপরে থাকবে সূর্য। কেউ কেউ বলেছে মিল মানি মাইলুন, যেটা আমরা বাংলায় মাইল বলি, এটা আরবিত ব্যবহার হয়। সূর্য থাকবে এক মাইল উপরে, পায়ের তলায় জুতা নাই, তামার জমিন। যখনই সূর্যের আল্লাহ তাআলা সুইচ অন করে দেবেন, সূর্যের আলো তামার জমিনে পড়ার সাথে সাথে তামার জমিনের পিঠ থেকে পেট পর্যন্ত সবটা গরম হবে, জাহান্নামের আগুনের মতো গরম হবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম মিনাল আরাক ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ওমিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওমিনহুম মান ইয়াকুনু ইলা হাকবাইহি ওমিনহুম মান ইউলজিমুল আরাকু ইলজামা রাওয়াহু মুসলিম। বিশ্বনবী বলেন তখন তার গা থেকে ঘাম বের হতে শুরু করবে সূর্যের তাপের কারণে, গাম হবে তার আমলের পরিমাণ, যার গুণা যত তার গামও হবে তত। রাসূলুল্লাহ বলেন কারো টাকনুগিরা ডুবে যাবে ঘামে, কারো কারো হাঁটু ডুবে যাবে, কারো কারো মাজা ডুবে যাবে, কারো কারো ঘামের কারণে মাথা ডুবে যাবে, তারা ঘামের সাগরে হাবু ডুবু খেতে থাকবে। সূর্যের তাপের কারণে ওই ঘাম ঘাম থাকবে না, গরম পানির মতো উতরাতে শুরু করে দেবে। নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে তাপ দিয়া সত্র মাসে কুয়ার পানি পুকুরের পানি ওই সূর্য গরম করে দেয়, তার ক্ষমতা কত বেশি। ওই সূর্য যখন মাথার উপর থেকে তাপ দেবে, ঘামগুলো উতরাতে থাকবে গরম পানির মতো, ওই অবস্থায় থাকা লাগবে পঞ্চাশ হাজার বছর। মা জান্নাসু বাদুহুম ইলা বাদ فياتون آدم فيقولون يا أبانا اشفع لنا إلى ربك। মানুষ অস্থির হয়ে যাবে, আমরা আফসুস করি, এর কারণ আমরা জানি আত্মহত্যা করা কবিরা গুনাহ। এই ছেলেটা, এই হাজী সাহেব মানুষটা কবিরা গুনাহ নিয়ে মারা গেছে। বলুন তো বিষ খাওয়া কবিরা গুনাহ কয়টা? একটা না বেশি? কয়টা কবিরা গুনাহ করছে? তো একটার জন্য আফসোস করলেন, নিজের কবিরা গুনামল নামায় কয়টা আছে ওটার জন্য আফসোস করবেন কবে? অন্যের ব্যাপারে জিব্বায় কামড় দিলেন, কাজটা করলো কি, কবিরা গুনা নিয়ে মারা গেল, আত্মহত্যা করলো, কিন্তু আপনি কয়টা মিথ্যা কথা বললেন? আপনি কয়দিন সিনেমা দেখলেন, নাটক দেখলেন, কবিরা গুনাহ করলেন, মানুষ ঠকাইলেন, পরের হক নষ্ট করলেন, সুদ খাচ্ছেন, জেনা করছেন, মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা চলে তাদেরকে ভোট দিচ্ছেন, জিন্দাবাদ বলছেন, কত রকমের পাপাচার করে বসে আছেন, অথচ আপনি বলবেন বাবা সুপারিশ করো। আদম বলবে সম্ভব নয়, কারণ আল্লাহ যদি আমাকে ধরে বাঁচার ক্ষমতা আমারও নেই। হাসরের ময়দান উপস্থিত হওয়া কঠিন, এই জন্য আমরা হাসরের মাঠে থাকতে চাই না, আমরা আরশে আজিমের নিচে যেতে চাই। সাত ধরনের ব্যক্তি আরশে আজিমের নিচে জায়গা পাবে, ওই সাত ধরনের ব্যক্তির ব্যাপারে বিশ্বনবীর বক্তব্য আমাদেরকে জানতে হবে, আমরা নিজদেরকে সেখানে খুঁজব। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ নিজের বাড়িতে দাওয়াত দিয়া নিজে মেহমানদারি করবেন, আল্লাহ হবেন হোস্ট, তারা হবে গেস্ট, আল্লাহ তাদেরকে জান্নাতি গাড়িতে করে নেবেন, নিজের নিরাপত্তায় ডাইরেক্ট জান্নাতে ঢুকাবেন। এক নাম্বার ইমামুন আদেল, নেই বিচারক, নেতা হওয়া লাগবে। আপনারা যারা আদালতে আছেন বিচারক হিসাবে, নেই বিচার করো, নেই বিচার করো, চাকরি বাঁচানোর জন্য, দুনিয়ার সুবিধার জন্য অন্যায় করো না, নিরপরাধ মানুষকে শাস্তি দিও না, জেনে রাখো তোমার বিচার করার জন্য মহা বিচারক অপেক্ষা করতেছেন। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন। ও মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এলাকার লিডার, বিচার যখন করতে যাও তখন টাকা পাইলে বিচার উল্টায়া দিও না, পরিতাপ পরিতাপ। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি,
মসজিদ কমিটির সদস্য এলাকার নেতা, এমন নামাজি লোকটাই আবার যখন বিচার করতে যায় টাকা খাইয়া বিচারটা উল্টাইয়া দেয়। আর সে আজিমের নিচে থাকতে চাইলে ন্যায় বিচারক হও। দুই নাম্বার, যাকে আল্লাহর সে আজিমের নিচে জায়গা দিতে চান, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। দ্বিতীয় ব্যক্তি হল যে ব্যক্তি নিজের অন্তরটা মসজিদের সাথে জুলাইয়া দিছে। ফজরের আজান হয়, নামাজের খবর নাই, ঘুমিয়ে আছো দোস্ত, আবার তুমি জান্নাতের আশা করো, এটা হতে পারে না। মসজিদের সাথে হৃদয় ঝুলানো মানে হলো এক ওয়াক্ত নামাজের পরে আর এক ওয়াক্তের আজান শোনার জন্য কান খাড়া করে রাখে। এই জন্য যে জান্নাতে যেতে চায় সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। আর অনেক ব্যাখ্যা আছে, আমি একটাই বললাম। তিন নাম্বার, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুজন ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার যদি একজন আরেকজনের সাথে বৈরিতা করে সেটাও করে আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। দলের জন্য না, টাকার জন্য না, ক্ষমতার জন্য না, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আজকে যে আমরা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছি, আমাদের বক্তৃতা কোনো দলের বিরুদ্ধে না, কোনো ব্যক্তির বিরুদ্ধে না। বঙ্গবন্ধুর মূর্তি বানাবে, জিয়াউর রহমানের মূর্তি বানাবে, জিয়া এরশাদের মূর্তি বানাবে, তোমরা ভাবছো আমরা কেন মানা করি? আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলি কারণ মূর্তি পূজা শিরিক। যদি মূর্তি বানায় এর প্রতি মানুষের শ্রদ্ধা দিন দিন বাড়তে থাকবে, সমীহ করতে থাকবে, তাদেরকে মূর্তি পূজায় শয়তান লিপ্ত করাইয়া ছাড়বে। এজন্য শুধু বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমান নয়, এরশাদ নয়, যদি কেউ নবী মুহাম্মদের মূর্তি বানায় আমরা সেটাও সহ্য করব না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, তুমি তোমার নেতাকে ভালোবাসো কিন্তু তোমার নেতার ভালোবাসা হবে আল্লাহর জন্য। যখন নেতার কোনো কাজ, নেতার কোনো কথা আল্লাহর কোরআন হাদিস বিরোধী হয়, ওই নেতার সাথে সম্পর্ক রাখা যাবে না। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। চার নাম্বার, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আর সে আজিমের নিচে জায়গা পাবে আল্লাহর সে বান্দা, যে বান্দা একান্তে আল্লাহকে ভয় করে, জাহান্নামের ভয় করে, চোখের পানি ছেড়ে কাঁদে। রাসূলুল্লাহ বলেছেন, মা মিন আব্দিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুক ওয়ালাউ কানা মিসলু রাসিল যুবাব মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররু ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহি নার। আল্লাহর মুমিন বান্দা যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারে, তার চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানি যদি বের হয়, তার গালে আসার সাথে সাথে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম বানায়া দেয়। এই জন্য বিশ্বনবী বলছে, কাঁদো 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 আইহা নাসুকু ফাইন লাম তাসতাতিউ ফাতাবাকু, কাঁদো কাঁদো আল্লাহর বান্দা কাঁদো, কাঁদতে যদি না পারো কমপক্ষে কান্নার ভান করো। এখন কাঁদার খবর নাই, সব জায়গায় হাসি। এমন কিছু তাফসির মাহফিলও হয়, মাহফিলও মানুষ হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়, নাটকেও হাসে, সিনেমায়ও হাসে, গল্পেও হাসে, কবিতায়ও হাসে, কৌতুকে হাসে, সব জায়গায় হাসি। মাহফিল ছিল আল্লাহর ভয়ে কান্দার মজলিশ, এখন কিছু মাহফিল হয়ে গেছে হাসির মজলিশ। কাঁদতে শিখতে হবে বন্ধু, কাঁদতে শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবী চোখ নিয়ে মরতে পারে নাই, অন্ধ হয়ে মারা গেছে অধিকাংশ সাহাবী। ইউসুফ আলাইহিস সালামকে হারায়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, আল্লাহর কোরআনে আছে নারাই দুশ্চিন্তা, কাঁদতে কাঁদতে অন্ধ, বেশি কানলে চোখের পাওয়ার কমে যায়, অন্ধত্ব আসে। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটা পরবর্তীতে চোখে লাগানোর সাথে সাথে আল্লাহ আবার চোখ ফিরাইয়া দিছে।
আল্লাহর ভয়ে কাঁদো, আল্লাহর ভয়ে কাঁদলে পরে আল্লাহর সে আজিমের নিচে জায়গা দেবে। পাঁচ নাম্বার রাজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া নাসাব ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই মুসলমান যাকে একজন নারী সুন্দরী আহ্বান করেছে, আসো বেবিচার করি জেনা করি কাছে আসো, সুযোগ পাওয়ার পরেও ওই ব্যক্তি বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমার ভাইয়েরা সাবধান হও, সতর্ক হও। রাজুলুন তাসাদদাকা বি সাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আর সে আজিমের নিচে জায়গা পেতে চাও, সাদাকা করো গোপনে গোপনে গোপনে, কত কল্যাণ তা দেখার বিষয় নয়। এমন ভাবে সাদাকা করবে, ডান হাতে কি দিল বাম হাত তাটের হবে না, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনাকে এখানে টিকিট বুকিং দিতে হবে। দুনিয়া এমন এক জায়গা যেখানে টিকিট বুকিং দেয়া যায়, এখানে জান্নাত পাওয়া যায় না। আর মরার পরে আখেরাত এমন এক জায়গা যেখানে জান্নাত পাওয়া যায়, নতুন করে টিকিট বুকিং দেওয়ার সময় আর থাকে না, টিকিটটা এখানে বুকিং দিয়ে যেতে হবে। আপনার কবর জান্নাত হবে জাহান্নাম হবে আপনি নিজেই বুঝবেন, এটা বুঝার জন্য আলেমুল আমাদের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজে বুঝবেন আপনার কবর কি হবে। হজের মৌসুম আসতেছে, কিছুদিন পরে এবার হজ হয় না, আগামীবার আশা করি হবে। আমার বন্ধু দেখবেন হাজি সাহেবরা যখন টিকিট বুকিং দেয় হজের তালিকায় নাম লেখায়, তখন যারা হজে নেয় তারা বলে আপনি কোন গ্রুপে যাবেন, ক্যাটাগরি এ আছে না নাই, ক্যাটাগরি বি আছে কিনা, ক্যাটাগরি সি, প্রথমটা 5 লাখ, পরেরটা 2.5 লাখ, পরেরটা 2.5 লাখ। এখন আপনারা যারা এ ক্যাটাগরিতে বুকিং দেন, আপনি বুঝবেন 5 লাখ টাকা দিয়ে যান, আপনার ঘরটা হবে, থাকার রুম হবে কাবার পাশে, আপনারটা হবে হিলটন হোটেলে, আপনার রুমে বাথরুম থাকবে, আপনার সিটটা হবে বড় সুন্দর, আপনার রুম হবে এসি করা চকচকা, আপনার খাবার রুমে এনে দেবে, আপনি হেঁটে কাবাতে যাবেন, নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়তে পারবেন। এক ক্যাটাগরির বুকিং প্রমাণ করে আপনার হজটাও সুন্দরভাবে হবে। যারা সি ক্যাটাগরি তাদেরটা হবে 1 মাইল দূরে, তাদের হোটেলের অবস্থা ভালো নয়, 5 ওয়াক্ত নামাজ কাবা এসে পড়তে পারবে না দূরত্বের কারণে। আমার বন্ধু ওই 2.5 লাখ আর 5 লাখ দিয়ে বোঝা যায় কে কোন ক্যাটাগরি। সুতরাং নিজের আমলের দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা তোমার আমল বলে দেবে তোমার কবর কোন ক্যাটাগরির। আমার সামনে যারা বসে আছেন, নিজের মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায় হাই স্কুলে পড়ে, এমন দুই চারজন আছে না নাই? সুদে টাকা লাগাইয়া বসে আছেন এমন লোক দুই চারজন এখানে আছে না নাই? গোসখর অফিসার দুই চারজন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে ফাঁকি দে এমনও আছে? আপনি আপনার আমলের দিকে তাকান, আপনার মনই বলে দেবে আপনার কবর কোন ক্যাটাগরিতে অপেক্ষা করছে। বন্ধু কবরের আলোচনা, আখেরাতের আলোচনা, কেয়ামতের আলোচনা আমরা এজন্যই শুনবো, আমরা নিশ্চিত সেখানে যাওয়া লাগবে, আমাদের যাওয়াটা যেন উত্তম হয়, জান্নাতের পথে হয়। আজকের এই মাহফিলে যেভাবে আমরা সামিয়ানার নিচে বসে আছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদেরকে আল্লাহ এইভাবে তার জান্নাতে একত্রিত করে দিন। সবাই বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।